আমাদের আজকের বিষয় হলো প্রাইমারি শেপস অ্যান্ড লাইন প্র্যাকটিস, কীভাবে নিখুঁতভাবে আমরা প্র্যাকটিস করব। বিষয়টি খেয়াল করুন বা লক্ষ্য করুন, দেখুন আমি পেন্সিলে কীভাবে ওভাল করছি। পেন্সিলের মাঝ বরাবর ধরলে পেন্সিলের ওভালটি বড় হবে, ছোট স্পেসে ছোট হবে। এইভাবে করে যেখানে যতটুকু ওভাল প্রয়োজন ততটুকু আমরা আঁকব। আর হাতের মুভমেন্টটা অবশ্যই সোজা রেখে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করতে হবে। খেয়াল রাখতে হবে বোর্ডটি যেন আমাদের কোনোভাবে অ্যাঙ্গেল না হয়। পেন্সিলটা অবশ্যই বারবার শার্প করে নিতে হবে। করার পর একটি সার্কেলের উপর 10 বার করে হাত ঘোরাতে হবে, একবার বাঁ পাশ থেকে একবার ডান পাশ থেকে। এবং ওভাল ডায়াগোনাল লাইন টানার জন্য হাতটিকে সোজা রেখে বাঁ পাশ থেকে উপর দিকে আলতো করে হাতটি ঘেঁষে ঘেঁষে টানতে হবে। এভাবে দুভাবেই আমরা লাইনটি টানব। শার্প রাখতে হবে পেন্সিলটি, আলতো করে পেপারের সাথে টানতে হবে, জোরে প্রেসার দেওয়া যাবে না। উপর থেকে নিচের দিকে পেন্সিলের লাইনটি নামবে। লক্ষ্য করুন উপর থেকে কীভাবে একটি লাইনের মধ্যে ওভার লাইন টেনে টেনে নিচের দিকে নামা হচ্ছে। হাত কিন্তু আমার একই দিকে আছে। এইভাবে নিয়মিত চর্চা করে যেতে হবে। এখন আমরা ডায়াগোনাল হরিজেন্টাল ভার্টিক্যাল লাইন যেভাবে টেনেছি সেম একইভাবে ট্রায়াঙ্গেল স্কোয়ার শেপগুলো লাইন টানব। হাতটা কিন্তু সোজা থাকবে, পেন্সিলটা উপর নিচে হবে। হাত সোজা থাকবে, পেন্সিলটা উপর নিচে রেখে রেখে লাইনটি টানতে হবে।